আজকের ভিডিওতে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ ক্রমিক নং থ্রি, অ্যাসাইনমেন্টের ক্রমিক নং থ্রি চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের খাবার পেজে এই বিষয়ে বিষয়টি ইংরেজিতে লিখবে, ভূগোল ও পরিবেশ, যেটার ইংরেজিটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো তোমরা শিরোনাম হিসেবে এইটুকু দিতে পারো, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, যেটার ইংরেজি হচ্ছে দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, মানে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন, দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। তোমাদের অ্যাসাইনমেন্ট কলামে বলেছে যে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন। তো তোমাদের প্রশ্নগুলো এখানে লক্ষ্য করো, ক নম্বরে বলছে যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, খ নম্বরে বলছে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ, গ নম্বর বলছে পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে। যেহেতু আমাদেরকে প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে, তাই আমরা প্রতিবেদন আকারে উত্তরটি লিখব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার কয়েকটা নিয়ম আছে, তার মধ্য থেকে আমি একটা নিয়ম ফলো করেছি, তোমরা চাইলে অন্য নিয়ম ফলো করতে পারো অথবা চাইলে এই নিয়মটাও লিখতে পারো। প্রথমে তারিখ লিখবে, যদি এই নিয়মটা লেখো প্রথমে তারিখ লিখবে, তারপরে বরাবর প্রধান শিক্ষক, তোমার নিজ স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা, তারপরে বিষয়টা লিখবে, বিষয়ে এখানে যা আছে তাই লিখতে পারো। রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়া সংক্রান্ত একটি প্রতিবেদন। এরপরে জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, এখানে আদেশ নংটা তোমার স্কুলের নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষরগুলো দিয়ে বানিয়ে দিবে। যেমন আমি লিখছি কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, যার কারণে কবি থেকে ক, নজরুল থেকে ন, বালিকা থেকে বা, উচ্চ থেকে উ এবং বিদ্যালয় থেকে বি। তো এরকমভাবে তোমাদের স্কুলের প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে তোমরা আদেশ নংটা বানিয়ে দিবে, এরপরে দু একটা সংখ্যা দিয়ে দিবে, তারপরে যেই দিন লিখছো সেই দিনের কয়েকদিন আগের তারিখটা এখানে বসাবে। যেমন আমি 16 তারিখে লিখছি, তাই এখানে কয়েকদিন আগের তারিখ 11 তারিখটা দিয়েছি, যে 11/8/2021 অনুসারে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়া সংক্রান্ত আমার নিজের প্রস্তুতকৃত একটি প্রতিবেদন নিম্নে পেশ করছি। এরপরে তোমরা শিরোনামটি উত্তরপত্রে আবার লিখবে, এখানে কালার পেন ইউজ করতে পারো। রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়া, এইটুকু লিখে তারপরে বাকি লেখাগুলো লিখবে। আমি লেখাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের যে প্রশ্নগুলো ছিল ক, খ, গ, ঘ, সেগুলোর উত্তরও ধারাবাহিকভাবে আমি দিয়ে দিচ্ছি, পরে দিতে পারছি না সময় স্বল্পতার কারণে। তোমরা ভিডিওটা দেখে নিও পুরোটা। তোমাদের ক নাম্বার প্রশ্নে বলছিল ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া আলোচনা করতে, এখন আমরা সেটি আলোচনা করবো।